নমস্কার বন্ধুরা আমি ডাক্তার ভীমনস্কর আমার এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে জানায় আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকালকার দুনিয়াতে হাই প্রেশার এবং হার্ট ব্লকেজ এটি খুবই বেশি বেড়ে যাচ্ছে আর এই হার্ট ব্লকেজের জন্য যেসব লক্ষণগুলো আমাদের শরীরে চলে আসে বা মানব শরীরে চলে আসে আর তাকে কন্ট্রোল করতে পারে হোমিওপ্যাথিক একটি মেডিসিন যার নাম হলো ট্রনসিয়া কার্প হোমিওপ্যাথিক মেডিসিন তো বন্ধুরা বাচ্চা হোক বড়ো হোক বৃদ্ধা হোক যুবক হোক প্রতিটি মানুষেরই এখন হাই প্রেশার আর হার্ট ব্লকেজ মানে হার্টের ধমনির মধ্যে চর্বি জমে যাচ্ছে আর এই চর্বি জমে যাওয়া এটি যদি সেভেন্টি পার্সেন্টের উপরে হয় বা সত্তর পার্সেন্টের যদি উপরে এই ব্লকেজটা হয়ে যায় তাহলে বিভিন্ন রকম রোগ লক্ষণ আমাদের শরীরে চলে আসতে পারে যেমন ঘাবড়াহাট হওয়া মানে ভয় পাওয়া বুক ধরপরানি করা বা একটু হাঁটাহাঁটি করলে ঘেমে যাবে বুক ধরপর করবে দমের কষ্ট হবে গাল গলার শিরাগুলো যেন চেপে মতো ধরবে এবং রুগী যদি একটু রেস্ট নেয় বা আরাম করে তাহলে তার সমস্ত উপসর্গগুলো একটু কম পড়বে এবং রুগী যদি ডায়াবেটিস হয় অর্থাৎ তার যদি সুগার থাকে তাহলে তার এই দুটো চোখের কোণে কালি পড়ে যাবে এবং চোখের নিচের দুটি পাতা ফুলে যাবে তার সাথে সাথে তার পা দুটি পর্যন্ত ফুলে যাবে তো এক্ষেত্রে আমরা টনসিয়াকার থার্টি টু হান্ড্রেড ওয়ান এম আমরা এক্ষেত্রে অ্যাকুইট কেসেতে আমরা হাই পাওয়ার ইউজ করতে পারি দ্য অ্যাকুইট মোরদা হায়ার পোটেন্সি তো বন্ধুরা এছাড়াও নেক্সট লক্ষণ হল হাই প্রেশার বর্তমান দিনে ভারতবর্ষ বাংলাদেশ তথা দুনিয়াতে এই পৃথিবীতে প্রায় মানুষ এখন হাই প্রেশারেতে ভুগছে আর এই হাই প্রেশার যদি একটু বেড়ে যায় তাহলে মানব শরীরে বিভিন্ন রকম সমস্যা চলে আসবে যেমন তার মেজাজটা খিটখিটে হয়ে যাবে অর্থাৎ কোনো কিছু বললে সে রেগে যাবে অল্পেতেই তার রাগ চলে আসবে এবং তার চোখ মুখটা লাল লাল হয়ে যাবে সব সময় মাথা ঘোরাবে এবং মাথার যন্ত্রণা হবে এবং তার বিশেষত মাথার উপর থেকে মাথার এই ঘাড়ের দিকটা পর্যন্ত একটা খিঁচাও ব্যথা যন্ত্রণা বা একটা স্টিভনেস বা একটা আঁকড়ে ধরা ব্যথা যন্ত্রণা তার মধ্যে চলে আসবে এবং চোখ মুখ সবসময় একটা লাল বর্ণ হয়ে থাকবে হাই প্রেশার যদি চলে আসে এবং তার সাথে সাথে রুগীর খাওয়ার রুচিটা চলে যাবে মুখের স্বাদটা চলে যাবে এবং সব সময় একটা ভমিটিং টেন্ডেন্সি অর্থাৎ বমি বমি ভাব এই রকম একটা বমি ভাব হয়ে থাকবে তো সেক্ষেত্রে এই হাই প্রেশারকে কন্ট্রোল করতে এই হাই প্রেশারকে খুব তাড়াতাড়ি খুব দ্রুত কন্ট্রোল করতে পারে এই ট্রনসিয়াকার হোমিওপ্যাথিক মেডিসিনটি তবে এই মেডিসিনটি একটু লং টাইম নিতে হয় খুব তাড়াতাড়ি হাই প্রেসার কন্ট্রোল করে কিন্তু এই মেডিসিনটি ওয়ান এক্স এবং তিন এক্স পাওয়ারেতে আপনাকে নিতে হবে আপনাকে একটু আগে থেকে দোকানেতে গিয়ে অর্ডারটা দিতে হবে কারণ এই মেডিসিনটা একটু কম পাওয়া যায় তো বন্ধুরা হাই প্রেশার কমানোর জন্য অনেক রকম মেডিসিন আছে অ্যালোপ্যাথি ইউনানি আয়ুর্বেদা বিশেষত আমাদের হোমিওপ্যাথিতে যেমন রাহুল পিয়া সার্ভেন্টিনা আমরা হাই প্রেশার কমানোর জন্য দিই কিন্তু তত ভালো কাজ করে না ক্রাটেগাস মাদার টিংচার আছে আমাদের হাই প্রেশারের সাথে যদি ঘুমের ডিস্টার্ব হয় বা ঘুম বন্ধ হয়ে যায় তাহলে খুব ভালো কাজ করে যদি হাই প্রেশারের সাথে বুকে ব্যথা যন্ত্রণা হয় তাহলে আমরা অর্জুন মাদার বা অ্যাডোনিস ভাল মাদার কিংচার আমরা ইউজ করি এবং যদি পাম্পিং ক্যাপাসিটি যদি কমে যায় ফর্টি পার্সেন্টের নিচে যদি চলে আসে তো তারও নিচে যদি চলে আসে সেক্ষেত্রে আমরা স্টোফান্তাস হিসপিডাস দিই এবং অরাম মেটালিকমও ভালো মেডিসিন হাই প্রেশার কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা দেখেছি যে হাই প্রেশার এতে খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় না তো বন্ধুরা এই যে মেডিসিনটা সম্বন্ধে আমি আপনাদের কাছে আলোচনা করছি ট্রনসিয়া কার্ব এতে কিন্তু খুব দ্রুত এবং খুব ফাস্ট তাড়াতাড়ি নির্মূলভাবে হাই প্রেসারকে কন্ট্রোল করতে পারি তবে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম এখানে চলবে না এখানে প্রধানত ওয়ান এক্স টু এক্স এবং তিন এক্স পাওয়ারে নিলে সব থেকে ভালো কাজ হবে তো বন্ধুরা নেক্সট লক্ষণ হলো আজকালকার দুনিয়া হচ্ছে দৌড় ঝাঁপের দুনিয়া তাড়াতাড়ি করার দুনিয়া পাটা করার দুনিয়া অর্থাৎ আপনি তাড়াতাড়ি করতে যাচ্ছেন আপনার হাত পা বা গায়ের কোনো অংশ শরীরের কোনো অংশ পিষে যাচ্ছে মচকে যাচ্ছে বা চামড়ার মধ্যে একটা খিচুনি চলে আসতেছে তার জন্য আমরা এই আঘাত লাগার জন্য আরিনকা নিয়েছি হাইপেরিকাম নিয়েছি রুটা নিয়েছি কিন্তু এতে হয়তো কাজ হয়েছে কাজ হয়েছে কিন্তু ভালোভাবে কাজ হয়নি কিন্তু পরবর্তীকালে এটাকে ভালোভাবে ঠিক করতে গেলে আমাদের ট্রান্সিয়াকার মেডিসিনটি খুব ভালো কাজ করবে আমাদের ট্রান্সিয়াকার মেডিসিনটি নিতে পারি এক্ষেত্রে আমরা থার্টি টু হান্ড্রেড ওয়ান এম নিতে পারি তো বন্ধুরা নেক্সট লক্ষণ হলো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এই অ্যাক্সিডেন্টের পরে যদি কারোর বমি হয় বমি চালু হয়ে যায় বিশেষত মাথাতে যদি আঘাত লাগে তার জন্য বমি হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এই আকার মেডিসিনটি খুব ভালো কাজ করবে এবং ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়েছে আপনি অ্যান্টি পেইন ক্লেয়ার অর্থাৎ পেন ক্লিয়ার মেডিসিন নিয়েছেন বা বেশি পরিমাণে স্টেরয়েড নিয়ে ফেলেছেন তারপরে দেখতে পাচ্ছেন আপনার বমিটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে বা তারপর থেকে আপনার বমিটা শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রেও বমি কন্ট্রোল করতে পারে আপনাদের এই আকার হোমিওপ্যাথিক মেডিসিনটি তো নেক্সট লক্ষণ হলো যদি এই উরুর হাড়ের ভিতর কোমর থেকে যে হাঁটুর যে হাড় আছে যেটাকে উরুদেশ বলা হয় যেটাকে ফিমার বলা হয় যে হাড়টা মোটা লম্বা যে হাড় এই হাড়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা অস্টিও আর্থাইটিসের জন্য হতে পারে বা রিউমোটয়েড আর্থাইটিসের জন্য হতে পারে বা গাঁট ইউরিক অ্যাসিড বিশেষত কোমর থেকে এই নিচে পর্যন্ত একটা সায়াটিকা নার্ভ আছে এর জন্যও যদি হয় অর্থাৎ হাড়ের মধ্যে যদি কোনো ব্যথা যন্ত্রণা বা কোনো কিছু সমস্যা হয় সেক্ষেত্রে টনসিয়াকার মেডিসিনটি খুব ভালো কাজ করবে এবং এই ব্যথা যন্ত্রণাটি যদি গরম কিছু দিলে আরাম হয় অর্থাৎ গরম শ্যাঁক গরম জল বা গরম কিছু মালিশ করলে যদি এই ব্যথা যন্ত্রণাটা আরাম হয় তো নাম্বার ওয়ান মেডিসিন হচ্ছে এই আকার হোমিওপ্যাথিক মেডিসিনটি টনসি আকার মেডিসিনটি দিলে আমরা দিলে আমরা খুব তাড়াতাড়ি এই ধরনের সমস্যাকে আমরা ঠিক করতে পারবো নেক্সট লক্ষণ হলো অ্যানিমিয়া বা রক্তালপতা যাদের শরীরে রক্ত কম আছে বা ধীরে ধীরে যাদের শরীরে রক্তটা কমে যাচ্ছে তাদের যদি দীর্ঘদিন চিকিৎসা না করা হয় তাহলে তাদের মধ্যে খাওয়ার রুচিটা চলে যাবে বা খাওয়ার স্বাদটা তাদের মধ্যে চলে যাবে এবং সে যদি কিছু খেতে যায় তাহলে তার গলাটা আঁকড়ে টাইপের ধরবে একটা কনস্ট্রিকশান হয়ে যাবে কোনো কিছু খেতে পারবে না গলাতে আটকে যাবে এবং সেখানে যদি ইন্ডোস্কপি করে দেখা যায় তো দেখা যাবে কি যে অন্য নলি শুকিয়ে গিয়েছে বা খাদ্যর যে নলিটা আছে সেটা শুকিয়ে গেছে এবং যেটাকে ইসোফেগাস স্প্যাজম বলা হয় বা ইসোফেকা সিরোসিসও বলা যেতে পারে তো এক্ষেত্রে এ মেডিসিনটি ভালো কাজ করবে এবং এর সাথে সাথে তার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে খাওয়ার যে স্বাদ মুখের যে স্বাদটা নষ্ট হয়ে যাবে খিদে পাবে খেতে পারবে না প্লাস মুখের স্বাদ নষ্ট হয়ে যাবে এবং তার সাথে যদি গ্যাস অম্বল অ্যাসিডিটি গলা জ্বালা বুক জ্বালা এবং টক ওঠে তাহলে এই মেডিসিনটি আরও সুপার ফাস্ট খুব তাড়াতাড়ি ভালো কাজ করবে তো বন্ধুরা নেক্সট লক্ষণ হলো এই মেডিসিনের অ্যান্টি হেমারেজিক মেডিসিন বলা হয় অর্থাৎ দেখবেন অপারেশানের পর বা সার্জারির পর অপারেশান বা সার্জারি সেটা অনেক রকম ধরনের হতে পারে যেটাকে কাটিং ইঞ্জুরি বলা হয় অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় পড়ে যান ছড়ে যান বা কোনো জায়গায় কেটে যায় সেক্ষেত্রেও যদি ব্লিডিং বন্ধ না হয় আমাদের ট্রান্সিয়াক মেডিসিনটি খুব ভালো কাজ করবে এবং কাটিং ইঞ্জুরি যেটাকে অপারেশান বলা হয় এই অপারেশানের পরে যদি ব্লিডিং চালু হয়ে যায় এই ব্লিডিং বন্ধ করতে পারে টনসিয়া কার্ব এবং যদি আপনি এই অপারেশান বা সার্জারির পর আপনি অ্যান্টি হেমারেজিক ড্রাগ নিয়েছেন তাতে আপনার প্রত্যেকেরই বা প্রায় মানুষের এটা রক্ত বন্ধ হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের এই রক্তটা বন্ধ হতে যায় না তো সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন আছে ফসফরাস খুব ভালো মেডিসিন এবং ফসফরাস যদি কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আমাদের টনসিয়া কার্ব মেডিসিনটি খুব ভালো টনসিয়া কার্ব মেডিসিনটি ইউজ করা যেতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এই রকম ধরনের বিভিন্ন রকম মেডিসিন যে মেডিসিনগুলো সম্বন্ধে আপনাদের কাছে ডিটেইলস আলোচনা করছি আর এই রকম ধরনের মেডিসিন যাতে আপনাদের কাছে নিয়ে আসতে পারি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন তো যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আপনারা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার